রোববার দুপুর একটা হুট করে আগুন লাগে টিকে গ্রুপের সুপারবোর্ড তৈরির কারখানার গোডাউনে। পাটকাঠি ও কাঠের কাঁচামাল বোঝাই গোডাউনটিতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের আগেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। একে একে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ করে, তবে আগুনের দাপটে অনেকটাই অসহায় হয়ে পড়তে হয় তাদের। আমাদের এখানে যে পরিমাণ ব্যবস্থা আছে আপনি জানেন, আমাদের এই জিনিসগুলো একটা এগুলা কিন্তু আগুন ফ্রেন্ডলি জিনিস, জুডিস্ট্রিক্টও আগুন, তারপরে আপনি বোর্ডও আগুন। আমাদের 35টা লাইন কাজ করছে, ফায়ার সার্ভিস আছে বিভিন্ন পয়েন্ট থেকে, ইনিশিয়ালি 2টা লাইন আসছে, পরবর্তীতে 60টা, 35টা ইউনিট আমাদের ফার্স্ট এন্ডে কাজ করছে। বোর্ড ছিল, ডোর ছিল, তারপরে কিছু র মেটেরিয়াল ছিল, পাটকাঠি ছিল, এই বেসিক্যালি আমাদের প্রোডাক্ট ছিল বেশি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজ করে কারখানার কর্মীরা। পুলিশ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আহত হয়েছে 5 থেকে 6 জন। আমরা 5-6 জনের নাম শুনেছি যে সামান্য তারা আগুন নিয়ন্ত্রণের সময় কাজ করার সময় তারা কিছুটা হলে আহত হয়েছে, এমনি ভিতরে আটকা পড়ে কেউ আহত হয়েছে এরকম কোনো সংবাদ আমরা পাইনি, আর কেউ নিহতের কোনো ঘটনার সংবাদ পাইনি। আমরা পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন এবং ফ্যাক্টরির লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করেছি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 12টা ইউনিট এখন আমরা কাজ করতেছি, আগুনটা চারিদিকে ঘিরে ফেলেছি, আমরা কনফাইন্ড একটা জায়গায় রেখেছি, একটা একটা শেডের মধ্যেই, আশা রাখি আগুন আর বিস্তার লাভ করবে না। কিভাবে লেগেছে, কত ক্ষতি হয়েছে, কোনো আহত নিহত আছে কিনা এটা আমরা পরবর্তীতে বলতে পারবো, বাট আমরা এটা একটা গোডাউন, এটা পার্টিকেলের একটা গোডাউন ছিল, পাট করে ছিল, এরকম বিভিন্ন জাতীয় মালামাল ছিল। প্রাথমিকভাবে আগুনে পুড়ে যাওয়ার কাঁচামাল ও যন্ত্রপাতির আনুমানিক মূল্য 100 কোটি টাকা হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন মুন্সিগঞ্জ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।